সরকার শেখ হাসিনা আমাদেরকে বললেন কি খাইতে হবে, ব্যান্নের তেল। আমি রাজি আছি, আমি ব্যান্নের তেল খাবো, আমি এক ওয়াট বিদ্যুৎ জ্বালাবো না, সন্ধ্যার আগে ঘুমাই যাবো হাঁস মুরগির সঙ্গে, অসুবিধা নেই। আপনাদের যাদের আমলা, যারা আপনারা রাষ্ট্র চালান, আপনারা আগে ব্যান্নের তেল খান, আমরা খাবো। কথা ক্লিয়ার? রাজনৈতিক সংকট কি এমনি এমনি দূর হবে? আপনারা মাথার চূড়ায় বসে বসে লম্বা লম্বা কথা বলবেন আর জনগণকে বলবেন ব্যান্নের তেল খাইতে? আমাদের দেশের 70 লক্ষ টন গম আমাদের দরকার, 70 লক্ষ টন দরকার আমাদের গম, বাংলাদেশের গম, মানে আমাদের চাহিদা, ডিমান্ড। ওই যে চাহিদা যোগান নিয়ে প্রশ্ন করেছেন উনি, চাহিদা 70 লক্ষ টন, আমাদের যোগান আছে মাত্র, আভ্যন্তরীণ যোগান কত? 25 লক্ষ টন, 25 থেকে 26 লক্ষ টন আমাদের আভ্যন্তরীণ যোগান, বাকি যোগানগুলি আমরা ইউক্রেন থেকে আনতাম, অন্য অন্য দেশ থেকে আনতাম। যখন যুদ্ধের কারণে ইউক্রেনের গম আমদানি বন্ধ, আমরা বিকল্প নিয়েছি ইন্ডিয়া। এখন ইন্ডিয়া বলেছে আমরা গম দেব না, আমাদের দেশের জনগণের চাহিদা পূরণ না করলে জনগণ আবার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে। খেয়াল করেন, তাহলে এটার নাম ফুড ন্যাশনালিজম। এটার নাম কি? ফুড ন্যাশনালিজম, খাদ্য জাতীয়তাবাদ। যার যার দেশের উৎপাদিত পণ্য তারা আটকে দিয়েছে, তারা অন্যকে দিচ্ছে না। এই যে অন্যকে দিচ্ছে না, এটা কেন হচ্ছে? এটা অন্যায়, এটা জুলুম, এটা হচ্ছে জাতীয়তাবাদ, এটা হচ্ছে ভৌগোলিক সীমানার কারণে। এখন আপনি যদি আমাকে বলেন আপনার রাজনৈতিক দর্শন কী হবে, তাহলে তা আমি তো বলবো এই যে বিশ্বময় যে ভৌগোলিক সীমানা, এটা একটা জুলুম চলছে, এটা একটা অন্যায় চলছে। তোমার দেশের গম হয় আমাকে দিবা না, তোমার গমের উপর আমার হক আছে, আমার ধানের উপরে চালের উপর তোমার হক আছে। সৌদি আরবের মাটির নিচে তেল হয়, আমার যদি মুসলমান ভাই হয় তাহলে ওদের তেল আমার দেশে আসবে না কেন? আমার মুসলমান ভাইয়ের তেল আমি ব্যবহার করবো, অসুবিধা কি? কিন্তু তাদের তেল খায় মানে যাচ্ছে আমেরিকা। এই জন্যে এই খাদ্য সংকট দূর করতে হলে এমন একটা সিস্টেম, সর্বপ্রথম জনগণের আস্থা লাগবে শাসকের উপরে। সরকার শেখ হাসিনা আমাদেরকে বললেন কি খাইতে হবে, ব্যান্নের তেল, ব্যান্নের তেল আমরা খাবো, আমি রাজি আছি, আমি ব্যান্নের তেল খাবো, আমি এক ওয়াট বিদ্যুৎ জ্বালাবো না, সন্ধ্যার আগে ঘুমাই যাবো হাঁস মুরগির সঙ্গে, অসুবিধা নেই। আপনাদের যাদের আমলা, যারা আপনারা রাষ্ট্র চালান, আপনারা আগে ব্যান্নের তেল খান, আমরা খাবো। রাজনৈতিক সংকট কি এমনি এমনি দূর হবে? আপনারা মাথার চূড়ায় বসে বসে লম্বা লম্বা কথা বলবেন আর জনগণকে বলবেন ব্যান্নের তেল খাইতে, আমরা ব্যান্নের তেল খাবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশরে খাদ্য উৎপাদন কম হয়েছে ইয়ের কারণে, এই খরার কারণে, তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি আর চর্বিগোস্ত খাবেন না। জনগণের ঘরে ঘরে চর্বিগোস্ত না পৌঁছানো পর্যন্ত আমি আর চর্বিগোস্ত খাবো না। ঐতিহাসিকরা বলেন হযরত ওমরের চেহারা প্রকাশ্যে হয়ে গিয়েছে পুষ্টিহীনতার অভাবে। কাজে আমার কথা হচ্ছে, সরকারে যারাই যাচ্ছেন, সরকারে যারাই যাবেন, তারা আগে আপনারা নিজেরা আগে এই সিস্টেম থেকে বেরিয়ে আসুন, দেখবেন অর্থনৈতিক সংকট কীভাবে দূর হয়ে যায়। গত 10 বছরে 15 বছরে 20 বছরে এই যে ব্যাংকের লোনগুলি কৃষিক্ষেত্রে কাকে দেওয়া হয়েছে, কোন কৃষক কত হাজার কোটি টাকার ব্যাংকের টাকা মেরে দিয়েছে, আমি শুনতে চাই, কোন কৃষক, কোন কৃষক কত টাকা মেরে দিয়েছেন? আর আপনারা যারা ইন্ডাস্ট্রি শিল্প বিদেশে অর্থ পাচার করেছেন, আপনারা কত টাকা মেরে দিয়েছেন? তো অর্থনৈতিক সংকট দূর হবে কেমনে, কিভাবে হবে? তাই অর্থনৈতিক সংকট দূর করতে হলে একটাই উপায়, রাজনৈতিক সংকট অর্থনৈতিক সংকট দুটা কিন্তু কানেক্টেড, রিলেটেড, সম্পর্কিত। এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে, একটা সিদ্ধান্তে দেশ চলবে, সেই সিদ্ধান্ত হচ্ছে যেটা সত্য, ন্যায়, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে চলবে। এটা এ রাজনৈতিক ব্যবস্থা চলবে না, এই যে হানাহানির রাজনীতি, এ রাজনীতি বন্ধ করতে হবে। এই যে স্বার্থে নির্বাচন ব্যবস্থা, এখান থেকে আপাতত জাতিকে বাঁচানোর জন্য আমার একদম পরিষ্কার বার্তা, এই অর্থনৈতিক সংকট রাজনৈতিক সংকট থেকে বাঁচতে হলে এই ধরনের নির্বাচন ব্যবস্থা, এক একটা নির্বাচনে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে, রাষ্ট্রের কোনো মৌলিক পরিবর্তন নাই, কোনো মৌলিক পরিবর্তন নাই, এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে এবং একটা ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রবর্তন করতে হবে এবং জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, ব্যাস।